হ্যালো বন্ধুরা আমাদের ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য সাহেবের চিঠি সিরিয়ালের আপডেট নিয়ে সারাকে যখন ভোগ রান্না করার সমস্ত দায়িত্ব অভি দিয়ে দেয় সারা রান্নাঘরে এসে কাজের মহিলাকে বলে যে তুমি সমস্ত ভোগ রান্না করো পায়েস খিচুড়ি যা কিছু করতে হবে সবটা তুমি তাড়াতাড়ি করে রান্না করে দাও কিন্তু ম্যাডাম বাড়ির মেয়ে বা বৌরাই তো ভোগ রান্না করে আমি তো বাইরের মানুষ যদি এটা বড় কত্তামনি জানতে পারে বা ছোট বউ বাড়ির জানতে পারে আমাকে কিন্তু আস্ত রাখবে না সব কিছু আমি দেখে নেবো এখন তোমার সব ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই চিঠি চলে আসে বলে থাক আমি ভোগটা রান্না করে নিচ্ছি এই তোমাকে কে বলেছে এখানে এসে সমস্ত কিছুতে সাহায্য করতে আমি বলেছি তোমাকে দেখো যা বাড়ির নিয়ম সেটা কিন্তু সবাইকেই মানতে হবে তুমি এরকম করো না সারা আর তুমি এসো আমি তোমাকে সমস্ত কাজ শিখিয়ে দিচ্ছি লাগবে না আমি সব কিছু একলাই নিজে হাতে করে নিতে পারবো শীতমা এসেও সারাকে বোঝানোর চেষ্টা করে যে দেখ তুই এতদিন রান্নাঘরে ঢুকিস নি এখন হঠাৎ করে এসে কিছুই করতে পারবি না তুই প্রথমে সব কিছু শিখে নি তারপরে না হয় করিস দেখ আমাকে শেখাতে আসবি না আমার যা কিছু ইচ্ছে হবে আমি নিজেই করব। ঠিক আছে স্মৃতমা দি আমি আলুগুলো কেটে দিয়েছি এখন আমি চলে যাচ্ছি যা কিছু করার সারা একলাই যেহেতু এতবার করে বলছে পারবে করুক না চিঠি এবং মা দরজার আড়ালে দাঁড়িয়ে দেখি যে সারা কী করে সারা যখনই তেলের মধ্যে সবজিগুলো ছেড়ে দেয় তার হাতে এসে পড়ে সারা চিৎকার করতে লাগে চিঠি বরফ নিয়ে এসে সারাকে লাগিয়ে দেয় ওষুধ লাগিয়ে দেয় বলে ওর লাগবে না আমি যা কিছু করেছি নিজেই শিখবো তোমাদের কোনো সাহায্যের আমার প্রয়োজন নেই এরকম করলে তুমি কিন্তু নিজেই নিজেকে কষ্ট দেবে আর কিচ্ছু হবে না বুঝতে পেরেছ তুমি এসো আমার সাথে হাতে হাত লাগিয়ে তোমাকে আমি সাহায্য করে দিচ্ছি এরপরে কি করে ভোগ রান্না করতে হয় কিভাবে পায়েস রান্না করতে হয় সব কিছু সারাকে নিজে হাতে ধরে শেখাচ্ছে চিঠি এবং বলে যে দেখো আমি তোমাকে কখনো জ্ঞান দেই না আমি তোমার ভালোটাই চাই তুমি দেখো না আমি কখনো কারো বদনাম করি না কারো খারাপও আমি যাই না যে যেমন কর্ম করবে তার তেমনই প্রাপ্য তুমি যেমন করেছো অভিভাবুর সাথে তেমনই কিন্তু তুমি শাস্তি পাবে তাই বলছি সারা এখনো সময় থাকতে তুমি অভিভাবককে নিজের দিকে ফিরিয়ে নাও অভিভাবককে এরকম করে কষ্ট দিও না তাহলে কিন্তু সারা জীবন তুমিও ভালো থাকতে পারবে না তোমাকে জ্ঞান দিতে বলেছি চিঠি আমি আমি জানি আমার কথাগুলো তোমার খারাপ মনে হয় কিন্তু আমি তোমাকে ছোট বোনের মতো ভালোটাই বলি কারণ আমি তোমার থেকে বয়সে বড় আমি তোমার থেকে বেশি ভালো অনেক মানুষজন দেখেছি যাদের থেকে আমি শিক্ষা নিয়েছি। কিন্তু সারা কোনো কথাই শুনতে রাজি নয় ভূমিকে নিয়ে অনেক বড় সমস্যায় পড়েছে তার পরিবার ভূমির মা বলছে যে করেই হোক সাত দিনের মধ্যে ওই সমরেশের সাথে আমি আমার মেয়ের বিয়েটা পাকা করে দেব। কি বলছো কি মা তুমি ওই মাতাল জোট সাথে আমি কখনো আমার বোনের বিয়ে দেব না দেখ এই সমস্ত কথা বলিস না বান্ডি তুই বুঝতে পারছিস না এখন যদি চিঠি শ্বশুরবাড়িতে গিয়ে এই খবরটা পৌঁছায় যে অভি এখানে এসেছিল ফুলশয্যার রাতে এবং যেভাবেই হোক ভূমির সাথে দেখা করেছে এখানে রাত কাটিয়েছে এই সব কিছু জানলে কি হবে ভেবেছিস চিঠিকে সবাই মিলে ছেকে ধরবে আর শ্বশুরবাড়ির লোকেরা তো জানিস কীরকম ওর যখন তখন চিঠিকে কাঠগড়ায় তুলতে দ্বিধাবোধ করে না সবাই মিলে যদি চিঠির ওপর অত্যাচার করে তখন মেয়েটা কি করে থাকবে ওই বাড়িতে সবে সুন্দর করে সংসার করতে গুছিয়ে শুরু করেছে এখন যদি এই কথাগুলো ওইবারের লোকদের কানে যায় ওরা ভাববে যে সারার সংসার ভাঙার জন্য ভূমিই দায়ী এবং নানাভাবে হয়তো সারার জীবন থেকে অভিকে সরিয়ে নেওয়ার চেষ্টা ভূমি করছে এই সব কিছু নিয়ে আমাদের দুই পরিবারের মধ্যেও দ্বন্দ্ব তৈরি হবে তাই বলে এরকম করে ভূমির দুম করে বিয়ে দিয়ে দিতে বিয়ে দিয়ে দিতে তুমি পারো না মা আমি দেখছি আমার অফিসের এক বন্ধু রয়েছে সে খুব ভালো শিক্ষিত এবং চাকরিও করে ওই বন্ধুটা যদি ভূমিকে আগে পছন্দ করতো এখন যদি বিয়ে করতে রাজি হয় তাহলে ওর সাথে বিয়ে দিয়ে দেব। আর আমিও দেখছি ঘটকের সাথে কথা বলে যে ভালো ছেলে যদি কিছু দিনের মধ্যেই জোগাড় করা যায় তাহলে ভালো করেই ভূমির বিয়েটা দেব। কেন এত তড়িঘড়ি করছো লোকে কি বললো প্রতিবেশীরা কিভাবে তোমাকে অপমান করলো সেই সব কিছু ভেবে তুমি যদি নিজের মেয়েকে এরকম করে কষ্ট দাও তাহলে কি চলবে তার পুরো জীবনটা পড়ে রয়েছে কাবেরীকে বুঝিয়ে শুনিয়ে বিয়ের থেকে বিরত রাখা হয় সাহেব এবং তার পরিবারের লোকজন এখানে পুজোতে বসে পড়েছে সাহেব বলছে কি ব্যাপার সারাকে দেখা যাচ্ছে না সারা আজকে নিজেই ভোগ রান্না করবে সেজন্য রান্নাঘরে গিয়েছিল পারছিল না বলে চিঠি ওকে সাহায্য করে দিচ্ছে এসবের কি প্রয়োজনটা ছিল শ্রীতমা তোমরা তো সবাই মিলে করে নিতে পারতেই হ্যাঁ চিঠি তো একলাই পারে সব কিছু ভোগ রান্না করতেই কিন্তু সারা যেভাবে জেদ ধরেছে চিঠি আর পারল না ওকে না সামলে হ্যাঁ আমার বোনটা কতটা বড় হয়ে গেছে ছোট্ট একটু সারা সে এখন বিয়ে করেছে সংসারী হয়েছে রান্না বান্নার কাজেও সাহায্য করছে সেটাই তো ভেবে খুব অবাক লাগছে বিয়ের পরে কীরকম করে পাল্টে গেল সারাটা অভি সাহেবকে বোঝায় যে দেখ তোর বোন এতদিন বিয়ে করেনি ঠিক আছে এখন যখন বিয়ে করেছে ওকে তো বুঝতে হবে তাই না ওকে আমি ঠিকঠাক ভালো পথে নিয়ে আসবো তুই একদম চিন্তা করিস না সারা চিঠির সাথে রান্না শিখছে আর ঘেমে একাকার হয়ে যাচ্ছে বলছে রান্না করাটা কি ডিফিকাল্ট কত কিছু প্রয়োজন পড়ে আর আমার সমস্ত মেকআপ গলে যাচ্ছে আমি এখানে রান্না করতেই পারছি না রান্না করতে এসেছো যখন তখন তো সবটা ভালো করে শিখে নিতে হবে সারা সব কিছু শিখে নেয় সমস্ত খাবার দাবার তৈরি হয়ে যায় ভাবে যে গরম থালাটা আমি কি করে নিয়ে যাব। আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি এতটা চিন্তা করার কিচ্ছু হয়নি সারা তুমি কেন ভাবছো কারণ এইবারের প্রত্যেকটা মানুষই তোমার ভালো চায় তুমি তাদের শত্রু মনে করতে পারো কিন্তু কেউ তোমার শত্রু নয় সাহেব অভি দুজনেই রান্নাঘরে এসে দেখে কি করছে তার দুই বউ দুজনের দুই বউ রান্না বান্না শেষ করে এগিয়ে যাচ্ছে চিঠি একটা পাত্রে খাবার নিয়েছে সাহেব একটা তারা বেরিয়ে যায় আর অভি সারাকে বলে চলো আমি তোমাকে হেল্প করে দিচ্ছি এই পায়েসের বাটিটা তুমি নিজের হাতে তুলে নাও আর আমি ওদিকে ওটা নিয়ে যাচ্ছি এই বলে দুজনে যখন রান্নাঘর থেকে বেরিয়ে আসে হঠাৎ করেই সবাই যে যার মতো করে সারা এবং অভির কথা আলোচনা করতে লাগে বলে সারা সত্যিই ভোগ রান্না করেছে আমাদের বিশ্বাসই হয় না কাকুমনির কথা শুনে সারা রেগে যায় বলে আমার কোনো ক্রেডিট নেই সব ক্রেডিট বৌদির আমি তো রান্না করলাম ঘেমে গেছি দেখো তারপরেও তুমি আমার প্রশংসা করবে না আমরা তো এমনিতেই আর করছিলাম সারের আঁচলে পাড়া দিয়ে ধরে অভি এবং পায়েসের বাটিটা সারার হাত থেকে পড়ে যায় সবাই বকাঝকা করতে শুরু করে সারাকে বলে পুজোর দিন একটা শুভ কাজ সেখানে এরকম অমঙ্গল কি করে ঘুরতে পারে দেখো সারা আমাদের দুজনের ভালোর জন্য এই পুজোটা রাখা হয়েছিল আর তুমিও অমঙ্গলটাকে আনলে পারতে না বলে দিতে তাহলে আমি নিয়ে আসতাম বা অন্য কেউ নিয়ে আসতো তুমি এরকম করে সবাইকে কষ্ট দিতে পারো না বাড়ির প্রত্যেকটা মানুষ সারাকে দোষারোপ করে আর সারার হাতে যেহেতু লেগেছে তখনই বরফ এনে দিলে হাতে বরফ লাগিয়ে দেয় অভি আর বলে সারা তোমাকে আমি সোজা রাস্তায় আনবই কারণ একজন স্বামী হিসাবে আমি জানি যে আমার বউ রকম চরিত্রের তাই তোমাকে তো আমাকে শাহজা করতেই হবে তুমি বড় লোকের রাজকন্যা তুমি কি ভেবেছো এরকম করে তোমাকে আমি ছেড়ে দেবো তাই বলছি প্রতি মুহূর্তে তুমি যেমন চিঠির সংসার ভাঙার চেষ্টা করেছিলে ওকে সবার সামনে অপদস্থ করার জন্য মনে আছে পুজোতে ওর খাবারটা নষ্ট করে দিয়েছিলে এখন দেখো সবাই মিলে যখন তোমাকে বকাঝকা করছে চিঠির মতো তেমন তোমার কেমন খারাপ লাগছে কোনো অন্যায় না করেও তোমাকে শাস্তি পেতে হচ্ছে তাই প্রতি মুহূর্তে তোমার অন্যায়গুলো আমি তোমার সামনেই তুলে ধরবো যাতে তুমি শিক্ষা পাও যে মানুষকে কষ্ট দিলে নিজের কষ্ট না হলেও সেই মানুষটার কতখানি কষ্ট হয় অবাক হয়ে যায় সারা সবার সাথে পুজোতে বসে পড়ে তার মা জায়গাটা পরিষ্কার করে এবং চিঠি আবারও নতুন করে পায়েস রান্না করতে চাইলে পুরোহিত মশাই বলে আর সময় নেই এখন যা হওয়ার হয়ে গেছে পুজোতে বসে পড়ুন সাহেবের কাকুমণি একটা ফাইল এনে দেয় বলে আমাদের কিছু অডিশন নেওয়ার আছে পরের মাস থেকে সাহেব তুই ছবিগুলো দেখে তাদের বায়োডাটাগুলো নিয়ে কনফার্ম কর সেই মানুষগুলোকে আমরা ডাকবো সেখানে ছবি দেখতে দেখতে হঠাৎই সাহেবের কাছে পড়ে যায় সারার সেই মিথ্যে ডাক্তার সেজে আসা মহিলাটির ছবি সেটা দেখে সাহেব অবাক হয়ে যায় ভাবে ইনি তো এসেছিলেন সারা যেদিন অসুস্থ হলো তাহলে কি সত্যি চিঠি যা কিছু বলছিল সবটাই ঠিক আমি কোনো বড় সড়ো ভুল করে ফেললাম যে ভুলের খেসারত কি আমাকে সারা জীবন দিতে হবে এটা কি হলো তখনই সাহেবের হাত থেকে ফাইলটা পড়ে যায় চিঠি দৌড়ে এসে বলে থাক আমি তুলে দিচ্ছি আপনাকে আপনার পায়ে এমনি সমস্যা ফাইলটা তুলে দিয়ে বলে কিছু হয়েছে কি চিঠি আমি সত্যের অনেক কাছাকাছি হয়তো যেতে পারছি আমার সত্যি খুব খারাপ লাগছে আপনাকে কেন যে আমি ভুল বুঝলাম কেন আপনার কথাগুলো একবারের জন্য আমি শুনতে চাইলাম না কারণ আপনি তো আমার ঘরের বউ কখনও আমাকে খারাপ উপদেশ নিশ্চয়ই দিতেন না যেটা সত্যি যেটা ঘটেছে সেটাই বলতেন আমি কেন যে আপনার কথাগুলো শোনার চেষ্টা করিনি এখন আমি পস্তাচ্ছি তার মানেটা কি মানে কিচ্ছু নয় পরে না হয় আপনাকে বলবো চিঠিকে কোনো কিছু বুঝতে দেয় না সাহেব পরের দিন সাহেব ইচ্ছে করে সেই মহিলাটিকে অডিশনের জন্য ডাকে আর সাহেব তখনই ডাকে বলে কী ব্যাপার নকল ডাক্তার ম্যাডাম আপনি এখানে এসেছেন অডিশন দিতে তখনই মহিলাটি অবাক হয়ে যায় সাহেব তো চিঠিকে বলেছে যতটা কষ্ট চিঠিকে দিয়েছে এখন সত্যিটা নিজেই খুঁজে বের করবে সত্যি থেকে কোনোভাবেই সাহেবকে আর আলাদা রাখতে পারবে না চিঠি এবার ডাক্তারকে হাতে নাতে ধরলো তারপরে এবার সাহেব কী শাস্তি দেবে কারণ মিথ্যে অন্যায় কখনোই প্রশ্রয় দেয় না সাহেব কি হতে চলেছে সাহেবের চিঠি সিরিয়ালের পরবর্তী টুইস্টে ছাড়ার মিথ্যে ডাক্তারকে সাহেব ধরে ফেললো হাতে নাতে চিঠি সত্যি ছিল বুঝে সাহেব প্রতি পদে পদে এবার বুঝতে পারছে যে আসলে চিঠি সঠিক ছিল আর সাহেব ভুল ছিল এই ভুলগুলোকে খুঁজে বের করতে করতে সাহেব যখন সমস্ত সত্যিটা জেনে যাবে তখন যে কি ঘটবে কারণ সাহেব নিজের বোন বলে তাকে ক্ষমা করবে না কখনো আর তার বোন হয়ে এরকম একটা জঘন্য খেলা খেলে এরকম করে অভিকে পাওয়ার যে চক্রান্ত সেটা মেনেও নেবে না আর চিঠির কাছে স্বীকার করে সারা যে আমি নিজেই নিজের হাত থেকে স্মৃতিতে সিঁদুর পড়েছি কখনো অভি আমাকে সিঁদুরটা পড়ায়নি তুমি যখন প্রমাণ নিয়ে এসেছিলে তখন আমি তড়িঘড়ি করে অভির হাত থেকে নিজের স্মৃতিতে সিঁদুর পড়েছি আর তুমি তো জানো এক চিমটি সিঁদুরের মূল্য কী আর সেখান থেকেই আমাদের বিয়েটা সমাপ্তি হয়ে যায় এবার বলো চিঠি তুমি কি করবে আমাদের বিয়েটা আসলে হয়নি। এরপরে কি ঘটতে চলেছে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন